আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? ভিজ বাংলাদেশ থেকে আমি আলবি, আবার আপনাদের সামনে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, এয়ারপডস থার্ড জেনারেশন। মার্কেটে ডিমান্ড থাকার কারণে আমরা ওই প্রোডাক্টটি নিয়ে এসেছি, কিছুদিন দেরি হলেও সবচেয়ে ভালোটা আনার জন্যই আমরা একটু ওয়েট করতেছিলাম। তো এখন আমাদের সামনে এসে পড়েছে। মাত্র 19 দিন আগে এয়ারপডস প্রো 2000 পিস নিয়ে আমি এখানে বসেছিলাম, কিন্তু আজ আমার কাছে মাত্র এখানে 3 পিস আর এখানে 3 পিস আছে। সব থ্যাংক ইউ আপনাদের কাছে, সকল ধন্যবাদ আপনাদের এত হিউজ রেসপন্সের কারণে। এই রেসপন্সের শ্রদ্ধা জানিয়ে আমরা এয়ারপডস 3 নিয়ে এসেছি, যেটা এখন পর্যন্ত মার্কেটের সবচেয়ে সেরা কোয়ালিটি বলেই আমরা এটা নিয়ে এসেছি। আমরা যদি আপনাকে দেখাই, সবাই জানেন যে এয়ারপডস প্রো একটা মডেল আর এয়ারপডস থার্ড জেনারেশন একটা মডেল। প্রো যেটা, সেটার কানে হচ্ছে ওই রাবার আছে, আর থার্ড জেনারেশন যেটা, সেটা হচ্ছে মোটামুটি দেখতে এরকম। এটার কানে কোনো সিলিকন রাবার নেই। আমি যদি প্যাকেটটা খুলে দেখাই আপনাদেরকে, আমরা ওইটা অনেক হিউজ কোয়ান্টিটি নিয়ে এসেছি, ইনশাল্লাহ আপনারা এখন থেকে আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন। তো অরিজিনাল মতোই বক্স, এখানে একদম সিরিয়াল নাম্বারটা হুবহু মিলবে, যেটা ভিতরেও দেখাবে আছে। তো আমি যদি একটু বক্সটা খুলি, বক্সটা খুললেও অ্যাকচুয়ালি একদম অরিজিনালের মতোই, এই যে এখানে এরকম ইয়ে করে ট্যাপ করে খুলবেন, খোলার পরে এটা যে ইনটেক আর হবে না এটাও বোঝা যাবে। তো আমি খুলছি বক্সটা, আপনাদের জন্যই খুলছি। তো বক্স খোলার প্রথমেই কি চলে আসলো, এখানে কিছু গাইডলাইন্স অ্যাপেলের, একদম হুবহু মনে হবে যে না, এটাই অ্যাপেলের থার্ড জেনারেশনের অরিজিনালটা। তো এরকমভাবেই আসলে ওরা বানিয়েছে, আর দেখতেও এবার থার্ড জেনারেশনটা খুবই কিউট, আমার কাছে পার্সোনালি অনেক কিউট লাগতেছে জিনিসটা, আপনারাও দেখতে পারেন। এবং এটার বিশেষ করে এটা খুবই লাইট ওয়েট, আমার কাছে সবচেয়ে সুন্দর জিনিস এটা লেগেছে যে এটা খুবই লাইট ওয়েট। এবং আপনাদেরকে যদি দেখাই, এইবার এটাতে 4টা সেন্সর দিয়েছে, 4টা। তার মানে কানে আগে এয়ারপডস প্রোতে তো অনেকবার ইয়ে করতে হতো, ট্যাপ করতে হতো, বাট এটা হালকা টাচ করলেই হয়ে যাবে। তো আমি সবার আগে কানেক্ট, এই দেখেন লিডটা তুলে ফেলেছি আর আমার সামনে নাম এসে পড়েছে, ইয়ামিনাল লিড। এই যে আমি তুললাম আর সাথে সাথে ইয়ামিনাল লিড নাম চলে আসবে। তো আমরা এখন দেখবো কিভাবে কানেক্ট করতে হয়। তো সবার আগে আমি ওই যে একবার তুলেছিলাম সাথে সাথে কানেক্ট হয়ে গিয়েছে, এখন আবার ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তো আমি যখন ফার্স্ট টাইম তুলবো তখনই এখানে আমার পপআপটা চলে আসবে। এই যে চলে এসেছে পপআপটা, চলে এসেছে সাথে সাথে পপআপটা চলে আসবে। এই যে 2টা 3টা 4 শো করবে একসাথে, তারপর আমরা এটাকে কানে দেওয়ার সাথে সাথে এই যে কানেক্টেড হয়ে গেল। এটা এত লাইট ওয়েট, আমার কাছে খুবই ভালো লেগেছে প্রোডাক্টটা। আর আগের মতোই প্রত্যেকটা ফাংশন আছে, একবার চাপ দিলে পজ, দুইবার চাপ দিলে প্লে, আবার দুইবার চাপ দিলে পরের গানে চলে যাবে, তিনবার চাপ দিলে পিছনের গানে চলে যাবে। আর এইবার কিছু ইন্টারেস্টিং অপশন এনেছে, আমরা সবাই জানি যে এয়ারপডস থার্ড জেনারেশনে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা নেই, তো আর ট্রান্সপারেন্সি নেই, বাট এটাতে স্পেশিয়াল অডিওটা আছে, স্পেশিয়াল অডিওটা আছে যেটা খুব সুন্দর কাজ করে। আমরা যদি একটা গান ছাড়ি, গান ছাড়ার পরে সেটা একবার চাপ দিলে পজ হবে, আরেকবার চাপ দিলে প্লে হবে। তো এভাবে সবগুলো অপশন আছে। আর এবার আগের মতো এখানে স্পেশিয়াল অডিওর এখানে ফিক্সড অপশন আসবে আর হেড ট্র্যাক্ট অপশন আসবে। আর ভিতরে আমরা দেখাবো যে খুবই সুন্দর সুন্দর অপশনগুলো আছে। এই যে এখানে কানেক্টেড হলো, এই কানেক্টেডের এখানে আমরা যে দেখবো যে অটোমেটিক এয়ার ডিটেকশন আছে, স্পেশিয়াল অডিওটা আছে, মাইক্রোফোন, আপনি কি লেফট এয়ারপডেরটা দিবেন না রাইট এয়ারপডেরটা দিবেন, এটাও এটা এয়ারপডস থার্ড জেনারেশন দিয়ে সিলেক্ট করা যায়। অপটিমাইজ ব্যাটারি চার্জিংও আছে, যাতে তাড়াতাড়ি 80% পর্যন্ত চার্জ হয়ে বসে থাকবে। আর এই যে দেখেন মডেল নাম্বারটা একদম মনে হবে যে সিরিয়াল নাম্বারও একদম একটা অরিজিনালটা দেওয়া আছে। আর এই যে দেখেন ইন্টারেস্টিং বিষয়, অ্যাপেলের যে এটার কভারেজ ছিল সেটাও এখানে চলে আসছে। তার মানে এটা অ্যাকচুয়ালি বোঝার কোনো উপায় নাই যে এটা অরিজিনাল নাকি মাস্টার কপি। আর স্পেশিয়াল অডিওর আমি একটা সুন্দর জিনিস আপনাকে দেখাই, এই যে দেখেন এই যে স্পেশিয়াল অডিও আছে আর আর হচ্ছে স্টেরিও অডিও। যখন স্টেরিও অডিও স্পেশিয়াল অডিওটা অন হবে তখন চারদিক থেকে আপনার সাউন্ড আসবে, এই যে এখানে দেখা যাচ্ছে। আর যখন স্টেরিও অডিওটা চলবে তখন আমি একটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি এখন মাথাটা এদিকে নেই তাহলে এটাও এদিকে চলে আসবে, এটাও মুভ করতেছে। আমি যদি আবার মাথাটা এদিকে নেই এটাও এদিকে চলে আসছে। মোবাইলটা যদি এদিকে নেই তাহলে দেখবেন এই যে এটা চলে আসতেছে, আবার এটা নিলে এদিকে চলে আসছে। দ্যাট মিন্স আমি যেই দিকে মোবাইলটা অথবা আমার কানটা মুভ করবে সেই দিকে আমার সাউন্ডটা আমার
কানে চলে আসবে। এটাই ছিল আমাদের এয়ারপডস থার্ড জেনারেশনের চমক। আশা করছি আমরা হিউজ কোয়ান্টিটি এবারও নিয়ে এসেছি, আশা করছি সবাই দ্রুত অর্ডার করে ফেলবেন, কারণ স্টক শেষ হয়ে যাবে মাত্র 20 দিনের ভিতরে। 2000 পিস যদি শেষ হয়ে যায় তাহলে আমি আশা করব থার্ড জেনারেশন আরো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনাদের সবার রেসপন্সের জন্য ধন্যবাদ। সকলের সকল সমস্যার জন্য আমি আলভি সবসময় আছি, আমাদের অফিসটা উত্তরা জসীমউদ্দিনে, সবাই চলে আসবেন, অফিসে এসেও নিতে পারেন। সারা দেশে হোম ডেলিভারিও আছে, 2 দিন থেকে 5 দিনের মধ্যে হোম ডেলিভারি, দ্যাট মিন্স আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে। আর ঢাকার ভিতরে ইনশাল্লাহ 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যেই সবাই পেয়ে যাবেন। সবাইকে কাছে থাকার জন্য, আমাদেরকে এত ভালো রেসপন্স দেওয়ার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।